আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের যে গাইডেন্স মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যদি পৃথিবীর 193টা স্টেটের মধ্যে দেখি নিউট্রালি দেখি তাহলে পৃথিবীর টপ 10টা পিসফুল কান্ট্রির মধ্যে একটি মুসলিম কান্ট্রি পৃথিবীর টপ 5টি করাপশনলেস কান্ট্রি একটা ডেনমার্ক নিউজিল্যান্ড সিঙ্গাপুর তারপর এই সুইডেন কোন জায়গা সবচেয়ে অনেস্ট কান্ট্রি বলবেন একটি মুসলিম কান্ট্রি তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এখনো পৃথিবীতে যাদেরকে আমরা অনুসরণ করি তাদের যে গাইডলাইন যে নীতিমালা অনুসরণ করে সেটা কোরআন বর্ণিত নীতিমালা কিন্তু তারা কোরআন হিসাবে সেটাকে গ্রহণ করে আর যে ক্ষেত্রে তাদের পদস্খলন হয়েছে সেখানে তাদের ধ্বংস আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য সভ্যতার ধ্বংস পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং আগামীতে তার ধ্বংস এটা দেয়ার ইন দ্য অ্যাডভান্স অফ কলাপস অফ দি সিভিলাইজেশন আর বিপরীত পক্ষে মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে যারা বিশ্বাসী বলে দাবি করে তারা যতটুকু গাইডেন্স অনুসরণ করেছে অতটুকু তারা ভালো পেয়েছে ভেরি সিম্পল অতএব কোরআনের গাইডলাইন্স এর বাইরে পৃথিবীর কোন দেশ শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না সেটা মুসলিম হোক না মুসলিম হোক এটা আমাদের উপলব্ধি করতে হবে অতএব আমি অনুরোধ করব যে কোরআনের মাস এই মাসের জন্য আমরা কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করি আমরা তাকওয়াতে কথা বলা হয়েছে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে ফ্রিডম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং মানুষকে বিভ্রান্ত করার সবচেয়ে বেশি স্ট্রং উইপন হচ্ছে কিন্তু তার প্রবৃত্তি তার ডিজায়ার আমাদের তার প্রবৃত্তি সবচেয়ে শক্তিশালী এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ মেথড হচ্ছে তাকওয়া আমরা নিজেকে প্রশ্ন বলে দেখো আমাদের প্রবৃত্তি আমাদের ইবাদতের মধ্যে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা কি সৃষ্টি করছে যে আমরা সব ভালো কাজ করছি খারাপ কাজ করছি আল্লাহ তাআলা ভালো কাজ খারাপ কাজ হিসাব করবে ভালো কাজের ওজন বেশি হবে খারাপ কাজ কম আমরা জান্নাত চলে যাব সবাই আমরা জান্নাত যাব জান্নাতে যাব না এমন কোনো লোক নাই যে একদম ব্যাপারটা তো হলে সব জান্নাত যাবে সত্যতে করার সেও জান্নাতে যাবে জিজ্ঞেসা করলে কেউ বলবে না যে আমি জাহান্নামে আমরা জান্নাতে যাচ্ছি আমরা জান্নাতে চলে যাবো কারণ আমরা মুসলিম আমরা ইসলাম গ্রহণ করছি এত সহজে জান্নাত আল্লাহ দিবেন এইটা আমাদের জানা এবং জাহান্নামের ভয় আমাদের মধ্যে নেই এটা আমাদের জানতে হবে তা আমি যেটা বলছিলাম সব শেষিত হচ্ছে এই তাকওয়া হচ্ছে এমন একটা শক্তি যেটা আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে আমার প্রবৃত্তি হচ্ছে আমার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিজায়ার এখন আমি আমাকে বুঝাচ্ছি যে ঠিক আছে এটা করলে আল্লাহ মাফ করে দিবেন এইটা করতে চাই এটা করতে পারবো না কেন এই প্রবৃত্তিটার উপর নিয়ন্ত্রণের জন্যই আল্লাহ তাআলা তাকওয়াটা জিনিস এগুলি শেষ করে দিই তাকওয়াটা হচ্ছে সব সময় আমি আল্লাহকে আমার সামনে হাজির রাখা আর আমার উপর একটা প্রহরী নিয়োগ করা যে প্রহরী আমাকে সব সময় বলবে এই কাজটি আল্লাহ পছন্দ করেন এটা করা করুন এটা করা যাবে না আমি করব না এই আল্লাহর নির্দেশ এবং আদেশ মেনে চলা যে গাইডেন্স সেটাই হচ্ছে আমাদের তাকওয়া এবং সেটা অর্জন করলে আমরা প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারবো আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক পুরো গ্লোব গ্লোব উইল বি পিসফুল পিস অফ ল্যান্ড এন্ড ইউনিভার্সেস ইফ ইউ ফলো দ্য গাইডেন্স অফ কোরআন এন্ড ফলো দ্য ফুটস্টেপস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাকওয়ার কথা শুনছি আবু শুনব ইনশাআল্লাহ সব কিন্তু সে তাকওয়া আমরা অর্জন করতে পারছি না এইটাই আমার সবার কাছে প্রশ্ন অতএব আজকে আমাদের যখন রমাদান মাস আসে আমরা আমাদের নিজেকে জিজ্ঞাসা করা উচিত আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কোরআন যেটা বলেছে কোরআন যে গাইডলাইন দিয়েছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তবায়ন করে দেখিয়েছে এবং যেটাকে আমরা বিশ্বাস করি যে আমরা কোরআনে বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের রাহবান হিসেবে গ্রহণ করেছি আমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে আমরা যখন তারাবির মধ্যে হেফজে কোরআন শুনব সেই কোরআন কি আমার কাছে কথা বলছে এই কোরআনের কথা কি আমি উপলব্ধ করতে পারছি আমি তো সুন্দর করে শুনছি যে এই কাজ করলে জাহান্নামে যাবে কিন্তু সে খুব চমৎকার আমি তো ফেরাউনের কথা শুনছি হাম্মামের কথা শুনছি আমি নমরুদের কথা শুনছি অভিশপ্তদের কথা আমি শুনছি অত্যন্ত চমৎকার করে কোরআনের তেলাওয়াতের ভিতর দিয়ে কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসে পরিবর্তন না আসার কারণ হচ্ছে ওইটাকে আমি হৃদয়ঙ্গম করতে পারি
তা সবার কাছে আমাদের এটাই জিজ্ঞাসা আমার কাছে এবং সবার কাছে যে রমাদান মাস মূল অবজেক্টিভটা হচ্ছে কোরআন রমাদান মাসকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং কোরআন নাজিল করেছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গাইডেন্স দেওয়ার জন্য মানুষকে গাইডেন্সে তার প্রয়োজন কেন হলো কারণ মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং তাকে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন তার চিন্তা করার ক্ষমতা দিয়েছেন আর কোন প্রাণীকে আল্লাহ তাআলা আর কোন সৃষ্টিকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়নি ইন্ডিপেন্ডেন্স দিয়েছে চিন্তার ক্ষমতা দিয়েছে কার্য করার স্বাধীনতা দিয়েছে যার জন্য এটাকে গাইডেন্স দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে অথবা গাইডেন্স পাঠিয়েছে সেই গাইডেন্সের যাত্রা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সেই গাইডেন্সের সর্বশেষ এসে পৌঁছেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে কমপ্লিট কোরআন আল্লাহ কোরআনকে কমপ্লিট করে দিয়েছে দ্বীনকে কমপ্লিট করে দিয়েছে নিয়ামতকে কমপ্লিট করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত কিয়ামত পর্যন্ত আমাদের নেতা হিসেবে নির্বাচিত করে দিয়েছে সিম্পল ফিনিশ অর্থাৎ গাইডেন্স ইজ দেয়ার কোরআন ইজ দেয়ার গাইডেন্স কোরআন একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেদিন ওই শেখ প্রসঙ্গে আইটিএল এর এক প্রোগ্রাম আমাদের মাননীয় ব্যারিস্টার সাহেব ছিল অনেক বক্তব্য রেখেছে শেষে আমি একটু অনেকটা ইমোশনাল বক্তব্য রেখেছি সেটা আমি রিপিট করতে চাই না